অবশেষে পদত্যাগের সিদ্ধান্ত নিলেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। তিনি বলেছেন, বাংলাদেশকে অর্থনৈতিক নিষেধাজ্ঞার হাত থেকে বাঁচাতে গেলে পদত্যাগ ছাড়া আমার কোনো উপায় নেই। অন্যদিকে প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের তথ্য ফাঁস। হঠাৎ কেন তিনি পদত্যাগ করতে চাচ্ছেন স্বেচ্ছায়, তা নিয়ে ফাঁস হলো এক ভয়াবহ তথ্য। নির্বাচন ঘিরে দেশ সংকটে আছে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। বলেছেন প্রধান ইলেকশন কমিশনার জনাব কাজী হাবিবুল আউয়াল। তার উপর যখন বিভিন্ন তাপ এবং চাপ প্রয়োগ করা হয়, যেটি বাংলাদেশে অহরহ হয়ে থাকে, অতীতে হয়েছে, আর এখন তো এটি রীতিমতো ভাইরাস আকারে বাংলার আনাচে কানাচে ছড়িয়ে পড়েছে, জনাব কাজী হাবিবুল আউয়ালের উপরও চাপ প্রয়োগ হয়, একেবারে স্বাভাবিকভাবেই হয়, নানা অ্যাঙ্গেল থেকে হয়। তিনি কি পদত্যাগ করেছেন বা পদত্যাগ করবেন বা তার পক্ষে পদত্যাগ? প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। এই মুহূর্তে দেশ কিংবা পরওয়াস থেকে দূরে কিংবা কাছে বসে এই মুহূর্তে আমাদের এই ভিডিওটি যারা ক্লিক করেছেন সবাই হয়তো বা ভালো আছেন, আলহামদুলিল্লাহ। দর্শক, এবার আপনার মনের চাহিদা বাংলাদেশের 18 কোটি মানুষের মনের চাহিদা বার পূরণ হতে যাচ্ছে। দর্শক, অতি সত্তরে হয়তো বা পদত্যাগ করবেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল, এমন একটি খবর উঠেছে সোশ্যাল মিডিয়াতে, গুঞ্জন উঠেছে সোশ্যাল মিডিয়াতে। আর তিনি পদত্যাগ করবেন না কেনই বা করবেন না, তিনি তো দুমুখে চাপে পড়ে গেছেন, একদিকে যুক্তরাষ্ট্র চাপ, অন্যদিকে প্রধানমন্ত্রীর চাপ, কি করবে বেচারা বলুন তো। নির্বাচন কমিশনের কাজে হাবিবুল আউয়াল, তিনি প্রধানমন্ত্রীর আদেশ মানতে গিয়ে না পারছে সুস্থ নির্বাচন দিতে, আর অন্যদিকে দ্বিতীয় চাপ, মার্কিন যুক্তরাষ্ট্রের আদেশ মানতে গিয়ে না পারছে সুস্থ নির্বাচন করতে। দর্শক, এই বেচারা কিন্তু মাইকে চিপায় পড়ে গেছে। অবশেষে এই খবর রাজনৈতিক অঙ্গনে উঠেছে যে তিনি পদত্যাগ করবেন অতি সত্বরে। দর্শক, বাংলাদেশে নির্বাচন ব্যবস্থা সম্পর্কে আপনাদের হয়তো বা বর্তমান যে নির্বাচনের সংকটটা চলতেছে এটা সবাই হয়তো বা জানেন, বাংলাদেশে একটা অস্থিরতা বিরাজ করছে। আর রাজনৈতিক অঙ্গনে একটা সংকট দেখা গেছে, সেটা কি জানেন? না, সেটা হচ্ছে রুচির সংকট। বিএনপি ছেড়ে কিছু কিছু লোক মনোনয়ন কিনছিল অংশগ্রহণ করার জন্য, আবার কিছু কিছু লোক তারা মনোনয়ন কিনছিল কিন্তু তারা এখন নির্বাচনে যাচ্ছে না, এটা সুখের খবর। আর যারা নির্বাচনে যাচ্ছে, সরকার নাকি কয়েকজন ব্যক্তিকে টাকা দিয়ে নির্বাচনে আনার চেষ্টা করছে নির্বাচন কমিশন, বিভিন্ন সময় এরকম কথা বলছিল কিন্তু এখন আর বলছে না। সব কিছু মিলে কোনোভাবেই এবার নির্বাচন কিন্তু সম্ভব না। দর্শক, প্রধান নির্বাচন কমিশনার পদত্যাগ করতে পারেন এই গুঞ্জনটা উঠেছে, কারণ কাজী হাবিবুল আউয়াল যিনি প্রধান নির্বাচন হিসেবে নিযুক্ত আছেন বাংলাদেশে, তিনাকে যুক্তরাষ্ট্র থেকে আদেশ করা হয়েছে, যদি তুমি সুস্থ নির্বাচন করতে পারো তাহলে তুমি নির্বাচনের দায়িত্বটা কাঁধে নিতে পারো, নির্বাচনের তফসিল ঘোষণা করতে পারো, নির্বাচন করতে পারো, আর যদি নির্বাচনের সুস্থ না হয় তাহলে কিন্তু তোমার উপরে মার্কিন স্যাংশন আসতে পারে। কিন্তু কোনো কিছুরই তোয়াক্কা না করে প্রধানমন্ত্রীর আদেশ নাকি তিনি মানতে গিয়ে তফসিল ঘোষণা করেন, নির্বাচনের ডেট ফিক্স করেন, তারিখ ঠিক করেন। অবশেষে নির্বাচনের তারিখ ঘোষণার পরে নির্বাচনের পূর্ণ প্রস্তুতি বিরোধী দলের আওয়ামী লীগের তারা মনোনয়নপত্র বিক্রি করেন, মনোনয়ন ঠিক করে ফেলেছেন। কিন্তু এখানেও হচ্ছেন তিনি পদত্যাগ কেন করবেন, ওই যে যুক্তরাষ্ট্র বলছিল যে তুমি যদি সুস্থ নির্বাচন দিতে পারো তাহলে নির্বাচন করতে পারো, নির্বাচন তো হবে না, সবাই জানে সুস্থ নির্বাচন, একতরফা নির্বাচন কোনো দেশ মেনে নেবে না, প্রধানমন্ত্রী যদি হয়েও যায়, জিতেও যায় তাহলে তিনি প্রধানমন্ত্রী হিসেবে বিশ্বের কাছে তিনি প্রধানমন্ত্রী হিসেবে হতে পারবেন না। তো নির্বাচন তো হবেই না, উল্টে কী হবে, যুক্তরাষ্ট্রের কথা মতো যুক্তরাষ্ট্রের আদেশ অমান্য করার কারণে প্রধান নির্বাচন কমিশনারের পরে স্যাংশন আসতে পারে, আর সেই ভয়ে হয়তোবা তিনি পদত্যাগ করতে পারেন। দর্শক, সাবেক সংসদ সদস্য, বিএনপি নেতা, সিনিয়র নেতা বলতে পারেন গোলাম মোল্লা রনি, তিনাকে সবাই হয়তোবা চিনে থাকবেন, তিনি গুরুত্বপূর্ণ কিছু কথা বলেছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল, তিনি যে পদত্যাগ করবেন তার একটা গোপন তথ্য দিয়েছেন। তো কথা না বাড়ে চলুন তিনার মুখ থেকে শুনে আসি আসলে কি প্রধান নির্বাচন কমিশনার পদত্যাগ করছে কি না, অবশ্যই এই ভিডিওটি দেখলে আপনারা ক্লিয়ার হতে পারবেন। তো কথা না বাড়ে চলুন স্ক্রিনে দেখে আসা যাক। নাম দেখে আনন্দ উদ্বেলিত হওয়ার কোনো কারণ নেই, কারণ আমাদের বাংলাদেশে এখন সিইসি নামক যিনি রয়েছেন প্রধান ইলেকশন কমিশনার জনাব কাজী হাবিবুল আউয়াল, তিনি কি পদত্যাগ করেছেন বা পদত্যাগ করবেন বা তার পক্ষে পদত্যাগ সম্ভব কি না, এই বিষয়টি নিয়ে তাত্ত্বিক কিছু আলোচনা হবে। এর অর্থ এই নয় যে তিনি পদত্যাগ করেছেন বা পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছেন,
কিন্তু আমরা জানি যে এই ভদ্রলোক আপাদমস্তক একজন শিক্ষিত, মার্জিত, সুনাম এবং সুখ্যাতির অধিকারী, সৎ বংশীয় একজন ভদ্রলোক। লেখাপড়া এবং কর্মজীবনে তার অনেক সৌভাগ্যের ইতিহাস রয়েছে এবং আমার কাছে মনে হচ্ছে যে তিনি এখন একটি যুগসন্ধিক্ষণে পৌঁছে গিয়েছেন। তার সারা জীবনের সফলতা হয়তো রসাতলে যাবে, অথবা তিনি এমন একটা জায়গাতে এসছেন সেখান থেকে তিনি একটি ইতিহাস গড়বেন, যে ইতিহাস বাংলাদেশে কোনো প্রধান নির্বাচন কমিশনার ইতিপূর্বে কখনো করেনি। তার বক্তব্যের মধ্যে কিছু বৈসাদৃশ্য রয়েছে, এলোমেলো রয়েছে, এটি ভালো লক্ষণ। এর কারণ হলো, তিনি যদি বাই বর্ন ক্রিমিনাল হতেন, অর্থাৎ জন্মগতভাবেই যারা অপরাধী, তখন তার কতগুলো বৈশিষ্ট্য আপনারা দেখতে পেতেন। প্রথম বৈশিষ্ট্য হল যে তিনি মুনাফেকি করতেন, চোখে মুখে একটি ভাব ফুটিয়ে রাখতেন এবং আপনাদেরকে বিভ্রান্ত করতেন এবং সবসময় হাসি মুখে থাকার চেষ্টা করতেন। মুনাফেকের যে লক্ষণগুলো রয়েছে এগুলো তার মধ্যে দেখা যেত, যেটি নেই। দ্বিতীয়ত, তিনি যদি একেবারে চেঙ্গিস খানের মতো, হালাকু খানের মতো একটি নিষ্ঠুর কর্ম করার জন্য দৃঢ় প্রতিজ্ঞ থাকতেন, তাহলে কথাই বলতেন না, নিশ্চুপ থাকতেন, একদম চুপচাপ থাকতেন, অন্য মানুষকে দিয়ে কথা বলাতেন এবং তালে ভদ্রতে যদি কথা বলতে আসতেন তবে একেবারে যা বলতেন খুব স্ট্রেট অ্যান্ড ফরওয়ার্ড এবং তার কথার কোনো নড়চড় হতো না। কিন্তু তিনি এই যে সকালে এক কথা বলছেন, ধরে নিতে হবে যে তার একটি ভালো মন মানসিকতা কাজ করেছে যখন তিনি ভালো বলেন। কিন্তু পরবর্তীতে আবার তার উপর যখন বিভিন্ন তাপ এবং চাপ প্রয়োগ করা হয়, যেটি বাংলাদেশে অহরহ হয়ে থাকে, অতীতে হয়েছে, আর এখন তো এটি রীতিমতো ভাইরাস আকারে বাংলার আনাসে কানাসে ছড়িয়ে পড়েছে, যার ক্ষমতা আছে, যার অস্ত্র আছে, যার অর্থ আছে, তারাই যে কোনো মানুষকে যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে চাপ দিতে পারে। তিনি হন প্রধান নির্বাচন কমিশনার, কিংবা হন সেনাবাহিনী প্রধান, কিংবা হন পুলিশ প্রধান, এটি কোনো অর্থ বহন করে না। যে কোনো পদ পদবীর চাইতে ক্ষমতাধর যে কোনো ব্যক্তিবর্গ বা গোষ্ঠী তারা চাপ দিতে পারে, যেমন বাংলাদেশকে এখন চাপ দিচ্ছে বিদেশিরা। তো সেক্ষেত্রে জনাব কাজী হাবিবুল আওয়ালের উপরও চাপ প্রয়োগ হয়, একেবারে স্বাভাবিকভাবেই হয়, নানা অ্যাঙ্গেল থেকে হয়। তার সঙ্গে তিন গোয়েন্দা প্রধান সাক্ষাৎ করেছেন, এটি ভালো লক্ষণ নয়। আবার ছোটোখাটো কিছু গোয়েন্দা কর্মকর্তাও তার সঙ্গে দেখা করেছেন, এটাও ভালো লক্ষণ নয়। তিনি ইউরোপীয় ইউনিয়নের কর্তা ব্যক্তিদের সঙ্গে বৈঠক করার সময় পাচ্ছেন না, এগুলোও কিন্তু ভালো লক্ষণ নয়। তিনি ইতিপূর্বে একবার বলে ফেলেছিলেন যে তিনি পদত্যাগ করবেন, এসব ঝামেলা তারা সহ্য হয় না, কিন্তু সঙ্গে সঙ্গে তাকে আবার সেই কথা ফিরিয়ে নিতে হয়েছিল। বাংলাদেশে পদ পাওয়া যায়, কিন্তু পদ হারানোটা স্বাভাবিক, কিন্তু মালিকের ইচ্ছা ছাড়া পদ ত্যাগ করা সত্যি দুরূহ এবং কঠিন বিষয়। তো কাজেই সিইসি পদে তিনি এসছেন যেভাবেই সে থাকুন না কেন, কিন্তু যার ইচ্ছায় এসছেন, তার ইচ্ছা বা মর্জি না হলে তার পক্ষে এখান থেকে যাওয়া সম্ভব নয়, কাজেই তাকে থাকতে হবে। তো তাকে থেকে কৌশল অবলম্বন করতে হবে, বুদ্ধিমত্তা প্রয়োগ করতে হবে এবং তার ভেতরে বাহিরে এবং অন্তরে এবং তার চেয়ারের আশেপাশে, টেবিলে, নির্বাচন কমিশন অফিসে এবং সহযোগী অন্যান্য অফিসে তার যে বিস্তৃত ক্ষমতা রয়েছে, ক্ষমতার বলয় রয়েছে, এখানে তিনি যদি বুদ্ধিমত্তা প্রয়োগ করেন, প্রজ্ঞা প্রয়োগ করেন, ন্যায়নিষ্ঠতা তিনি প্রয়োগ করেন এবং কূটনীতির যে সূত্রগুলো রয়েছে, আর্টগুলো রয়েছে, সেগুলো প্রয়োগ করেন, তাহলে তার যে নিয়োগকর্তা রয়েছে সেই নিয়োগকর্তার
জীবনকে তিনি ত্রাহি ত্রাহি করে দিতে পারেন। এবং তার ইদানিংকালের যে আচরণ, সে আচরণে আমি অনেক কিছুরই আভাস পাচ্ছি যেগুলো খুব স্বাভাবিক নয়। কাজেই তিনি যদি কোনো অঘটন ঘটিয়ে ফেলেন, সেটি কারো কারোর জন্য অঘটন হলেও অনেকের জন্য সেটি মহাঘটন হয়ে যাবে, মহাঘটনায় পরিণত হয়ে যাবে। তো যা হোক, যে বিষয় নিয়ে আলোচনা করছিলাম সেটি হলো তার পদত্যাগ। এক্ষেত্রে আমাদের বাংলাদেশে একজন সাবেক নির্বাচন কমিশনার ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম সাখাওয়াত হোসেন। তিনি অবশ্য একজন পিএইচডি ডিগ্রি হোল্ডার, এর জন্য তিনি ব্রিগেডিয়ারের পরিবর্তে ডক্টর সাখাওয়াত হোসেন হিসেবেই নিজেকে ইদানিংকালে পরিচয় দিচ্ছেন, লেখক, বক্তা এবং পরিচিত মুখ। এবং তিনি যে পদে ছিলেন নির্বাচন কমিশনের কমিশনার, এটিতে উল্লেখযোগ্য শুধু নয়, কিংবদন্তির একটি রেকর্ড তিনি করে এসেছিলেন। তার অধীন যে নির্বাচনগুলো হয়েছে এখানে তার কর্মতৎপরতার কারণে তিনি প্রধান নির্বাচন কমিশনার, তার যিনি ছিলেন বস শামসুল হুদা সাহেব, তাকেও ছাড়িয়ে গিয়েছিলেন। মানুষ অন্য কারো নাম জানে না, কেবল তারই নাম জানে, মিস্টার সাখাওয়াত। তো এখন এই যে নির্বাচনকে নিয়ে যে কথাবার্তা হচ্ছে, আলোচনা হচ্ছে, এই প্রেক্ষাপটে বিভিন্ন জায়গাতে তিনি কলাম লিখছেন, বক্তব্য দিচ্ছেন এবং তার সে বক্তব্য বেশ গুরুত্ব সহকারে প্রচারিত হচ্ছে। এবং একটি জায়গাতে তিনি বলেছেন যে বর্তমান প্রেক্ষাপটে সরকার যদি খুব অ্যারোগ্যান্ট হয়ে যায়, সেক্ষেত্রে সিইসি যিনি রয়েছেন তার করার কি আছে। খুব স্পষ্টভাবে মিস্টার সাখাওয়াত বলেছেন যে তিনি ইচ্ছে করলে পদত্যাগ করতে পারেন। সরকারের কর্মকাণ্ডের সঙ্গে যদি তার একাত্মতা প্রকাশ করতে হয়, তাহলে রুলস অফ বিজনেস যেটা রয়েছে সংবিধান অনুযায়ী, সেই অনুযায়ী তাকে নির্বাচন অনুষ্ঠান করতেই হবে। এক ভোট পড়লো বা না পড়লো, কে এলো বা না এলো, তাকে একটা শিডিউল যেভাবে ঘোষণা করতে হয়েছে তেমনি নির্বাচন আয়োজন করতে হবে, কোনো ওয়ে নেই। কিন্তু তিনি যদি বলেন যে অংশগ্রহণমূলক নির্বাচন ছাড়া তিনি নির্বাচন পরিচালনা করবেন না, তিনি এই যে একটি সাজানো গোছানো একটি পাপেট মাকড়া নির্বাচন, এই নির্বাচনে দায়ভার নেবেন না, কাজেই তিনি তার পদ থেকে পদত্যাগ যদি করেন, তাহলে সেটি বাংলাদেশের ইতিহাসে একটি বিরল ঘটনা বা বিরল দৃষ্টান্ত সৃষ্টি হয়ে যাবে। এবং অতীতে এরকম হয়েছে, তার সাথে অনেকে আমরা বলি, অনেক সিইসি, যেমন আপনার বিচারপতি আজিজ, তিনিও তো পদত্যাগ করেছিলেন। তারপরে মিস্টার মাহফুজ এলেন, মাহফুজ কমিশন এলো, সেটাও তো রইল না, ভারপ্রাপ্ত সিইসি। তো এটা বাংলাদেশে হয়েছে, বিভিন্ন সময় হয়েছে। তো অতীতে যেটা হয়েছে সেটা হলো চাপে হয়েছে, কিন্তু স্বেচ্ছায় বা পরিবেশ পরিস্থিতির কারণে নিজের বিবেক এবং বোধ থেকে এখনো পর্যন্ত কেউ কোনো লাভজনক পদ এবং পদবি ছেড়ে দিয়েছেন এরকম কোনো নজির নেই। তো সেক্ষেত্রে মিস্টার কাজী হাবিবুল আওয়াল যদি এরকম কর্মকাণ্ড করতে পারেন, তিনি বাংলাদেশে স্মরণীয় ব্যক্তিত্ব হয়ে থাকবেন, বরণীয় ব্যক্তিত্ব হয়ে থাকবেন এবং অনেক মানুষের কাছে শ্রদ্ধা এবং ভালোবাসার বিমূর্ত প্রতীক রূপে তিনি থাকবেন। এটি হলো আমার প্রথম কথা। দ্বিতীয় কথা হলো যে এই কাজটি তিনি করতে পারবেন কিনা এই মুহূর্তে। প্রথমত আমার সিক্স সেন্স বলছে যে তাকে সেই পর্যায়ে যেতে হবে না। এর আগেই এই যে তিনি যে থাবার কথা বলেছেন, যে ইলেকশন কমিশনের উপর বিদেশি থাবার আক্রমণ চলছে বা আক্রমণ ধেয়ে আসছে, শুধু এই জায়গাটার উপর যদি তিনি স্থির থাকেন এবং সারা দুনিয়ার যে গণতান্ত্রিক শক্তিগুলো যা বলছে, যে সমালোচনাগুলো করছে, দেশের গণতন্ত্রকামী মানুষেরা যে হাহাকার করছে, আহাজারি করছে, এই বিষয়গুলোর ব্যাপারে যদি তিনি কনসার্ন থাকেন, উদ্বিগ্ন থাকেন এবং তাকে নিয়ে যে কুটচাল হচ্ছে, কুটিলতা হচ্ছে, বা অতীতে ক্ষমতাধর লোকেরা যাদেরকে ব্যবহার করেছে এবং ব্যবহার করার পর, তো প্রিয় দর্শক, স্বল্প আকারে আপনাদের কিছু ভিডিও ক্লিপ দেখালাম। দর্শক, আপনারা
সবাই হয়তোবা গোলাম মাওলা রনি তিনি কি বলেছে খেয়াল দিয়ে শুনেছেন। তার মুখ থেকে খুবই গুরুত্বপূর্ণ বক্তব্য আপনারা শুনলেন। যদি কিছু বলার থাকে, পার্সোনাল ওপিনিয়ন জানানোর থাকে, অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। দর্শক, বাংলাদেশে যে নির্বাচনটা হবে না, এটা একটা শিশু মানুষও সুস্থভাবে বুঝতে পারছে, তারাও বুঝতে পারছে একতরফা নির্বাচন কী করে হয়। একটা খেলার মাঠে যদি একটা খেলাধুলা প্রতিষ্ঠা করতে হয়, খেলাধুলা চালু করতে হয়, দুপক্ষ লাগে, একে একে কোনদিন খেলা হয় না সে কোনো জায়গায়। তো নির্বাচন, কোটি কোটি টাকার একটা নির্বাচন, সেখানে কীভাবে হয়? একটা নেত্রী, একটা নেতাকে যে পাঁচটা বছর মানুষ ভরসা করবে, কীভাবে? একতরফা নির্বাচন হবে না। তো দর্শক, সব মিলে ভিডিওটি খুবই আকর্ষণীয় ছিল, আপনাদের ওপিনিয়নটা জানাতে পারেন মতামত করে। আর আপনারা যদি আমাদের এই চ্যানেল নতুন হন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে রাখা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন। তো যেখানে আছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরবর্তী ভিডিও আসার অপেক্ষায় থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ যারা আমাদের সাথে ছিলেন। আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওয়া বারাকাতু। দেখা হবে ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি নির্বাচনের যে কোনো ধরনের গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে।